1893 খ্রিস্টাব্দের 31 মে পেনিনসুলার জাহাজে করে স্বামীজি বোম্বে থেকে আমেরিকাতে যাত্রা করেছিলেন। পথে একবার জাহাজ পাল্টে প্রায় দু মাস পরে 25 জুলাই 1893 খ্রিস্টাব্দে তিনি ইমপ্রেস অফ ইন্ডিয়া জাহাজে করে কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে উপস্থিত হন। ভ্যাঙ্কুভার থেকে এক দীর্ঘ ট্রেন যাত্রার পর দুবার ট্রেন পাল্টে শিকাগোয় এসে উপস্থিত হন 30 জুলাই রবিবার রাত 11টায়। অপরিচিত বন্ধুহীন পরিবেশে নিশ্চয় তিনি অস্বস্তি বোধ করেছিলেন। তার উপর তার কাছে না ছিল উপযুক্ত অর্থ আর না তো উপযুক্ত পোশাক। কিন্তু সবথেকে মর্মান্তিক যে ব্যাপারটা ঘটল তা হলো এই, তিনি জানতে পারলেন ধর্মসভায় যেসব প্রতিনিধিরা যোগ দিতে চান তাদের প্রত্যেকের পরিচয়পত্র লাগবে, অথচ তার সঙ্গে কোনো পরিচয়পত্র নেই। আর সেই মুহূর্তে যদি ভারত থেকে কোনো পরিচয়পত্র আনান তাহলে তাতেও কোনো বিশেষ লাভ হবে না, কারণ ধর্ম মহাসভায় যোগ দেওয়ার তারিখ পেরিয়ে যাবে। যে আশা নিয়ে স্বামীজি আমেরিকাতে এসেছিলেন, যার জন্য এত উদ্যোগ আয়োজন, শিকাগোয় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা এইভাবে চুরমার হয়ে গেল। কিন্তু তবুও তিনি ভেঙে পড়লেন না, চিরকালের বীর তিনি। প্রতিকূল অবস্থাতেই যেন তার মন আরও শক্ত হয়ে ওঠে। আমেরিকা থেকে অন্যভাবে ভারতবর্ষের ভাব প্রচার করতে পারেন কিনা তা নিয়ে ভাবতে শুরু করলেন তিনি। এদিকে শিকাগোয় থাকার খরচ অনেক বেশি, যে হোটেলে উঠেছিলেন সেখানে প্রতিদিন প্রায় $5 খরচ, তখনকার হিসাবে প্রায় 70 থেকে 80 টাকা। স্বামীজির সামান্য পুঁজিও ফুরিয়ে আসার মুখে কি করবেন তিনি? শুনলেন বোস্টন শহরে থাকা খাওয়ার খরচ অনেকটাই কম, তাই প্রায় 2 সপ্তাহ শিকাগোয় থেকে তিনি রওনা দিলেন বোস্টনের অভিমুখে। শিকাগোয় আসবার পথে ট্রেনে স্বামীজির সঙ্গে এক মাঝবয়সী মহিলার পরিচয় হয়েছিল, যার নাম ক্যাথরিন স্যানবর্ন। স্বামীজির সঙ্গে আলাপ করে তিনি মুগ্ধ হয়েছিলেন। স্বামীজিকে তিনি বলেছিলেন তিনি থাকেন বোস্টনে। বোস্টনে গেলে স্বামীজি যেন তার খামার বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। স্বামীজি যখন বোস্টনে পৌঁছলেন তখন তিনি প্রায় অর্থশূন্য, কাজেই মিস ক্যাথরিন স্যানবর্নের বাড়ির কথা তার মনে উঠল। মিস স্যানবর্ন তাকে সাদরে থাকতে দিলেন, তবে তার আতিথেয়তার পিছনে এক বিচিত্র স্বার্থ ছিল। সেই খামার বাড়িতে থেকে কিছুদিন পর স্বামীজি তার এক শিষ্যকে চিঠিতে লিখেছিলেন, এখানে থাকায় আমার এটা সুবিধা হয়েছে যে প্রতিদিন যে 1 পাউন্ড করে খরচ হচ্ছিল তা বেঁচে যাচ্ছে, আর তার লাভ এই যে তিনি তার বন্ধুদের নিমন্ত্রণ করে ভারতের এক অদ্ভুত জীব দেখাচ্ছে। ধর্ম মহাসভায় যোগ দেওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেলেও তার আশা ছিল আমেরিকায় থাকলেই তিনি কিছুটা কাজ করতে পারবেন, তার জন্য সুযোগ খুঁজছিলেন তিনি। ওই একই চিঠিতে তিনি তার শিষ্যকে লিখেছেন, যদি তোমরা আমাকে এখানে অন্তত 2 মাস রাখতে পারো তাহলে আমি আশা করি সব ঠিক হয়ে যাবে। এই অবসরে আমি প্রাণপণ চেষ্টা করব যে কোনো খড়কুটোকে ধরেই ফেঁসে থাকতে। প্রথমে আমি আমেরিকাতে চেষ্টা করব, যদি তাতে ব্যর্থ হই তবে ইংল্যান্ডে গিয়ে চেষ্টা করব, যদি সেখানেও ব্যর্থ হই তাহলে ভারতে ফিরে যাব এবং ঈশ্বরের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করব। বোস্টনে থাকাকালীন মিস ক্যাথরিন স্যানবর্নের সূত্রে সেখানকার শিক্ষিত সমাজে স্বামীজি সুপরিচিত হয়ে উঠলেন। বিভিন্ন ক্লাবে, গির্জায় ও সভায় স্বামীজি বক্তৃতা করতে লাগলেন। বোস্টনের সংবাদপত্রে তার খবর বের হতে লাগলো। কোনো সংবাদপত্র তাকে বর্ণনা করলেন রাজা বলে, আবার কোনো সংবাদপত্র বললেন তিনি সন্ন্যাসী। তারা বেশি সমস্যায় পড়লেন তার নামের বানান করতে গিয়ে। কেউ লিখলেন বিজ্ঞানানন্দ, কেউ বা শুধু কানন্দ বা অন্য কিছু, কিন্তু প্রতিটা কাগজই গুরুত্ব সহকারে তার বক্তৃতার সারমর্ম উপস্থিত করলেন। মিস ক্যাথরিন স্যানবর্নের সূত্রেই স্বামীজির সঙ্গে পরিচয় হলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন হেনরি রাইটের সঙ্গে। এই সুপণ্ডিত অধ্যাপককে বলা হয় বিশ্ব কৌস্তুল্য জ্ঞান ভাণ্ডারের অধিকারী, কিন্তু স্বামীজির প্রতিভা তাকেও মুগ্ধ করেন। তিনি স্বামীজিকে জিজ্ঞাসা করেন তিনি কেন আসন্ন ধর্ম মহাসভায় যোগ দিচ্ছেন না, কারণ আমেরিকার জনগণের সঙ্গে পরিচিত হওয়ার জন্য ধর্ম মহাসভাই সবথেকে উপযুক্ত ক্ষেত্র। স্বামীজি বললেন তার কাছে পরিচয়পত্র নেই বলেই যোগ দিতে পারছেন না। তখন অধ্যাপক রাইট যে উক্তি করেছিলেন তা এখন সর্বজন বিদিত। অধ্যাপক রাইট বলেছিলেন, আপনার কাছে পরিচয়পত্র চার অর্থ হল সূর্যকে প্রশ্ন করা তার কিরণ দেওয়ার ক্ষমতা আছে কি না। ধর্মসভার এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে অধ্যাপক রাইট নিজেই এক পরিচয়পত্র লিখে দিলেন স্বামীজির সম্বন্ধে।
তাতে তিনি লিখলেন, ইনি এমন একজন ব্যক্তি যে আমেরিকার সমস্ত অধ্যাপকের পাণ্ডিত্য এক করলেও এনার পাণ্ডিত্য সমান হবে না। শুধু তাই নয়, তিনি শিকাগো পর্যন্ত স্বামীজির টিকিট কেটে দিলেন এবং স্বামীজিকে কিছু অর্থও দিলেন যাতে শিকাগোয় যেতে স্বামীজির কোনো অসুবিধা না হয়। এইভাবে অধ্যাপক রাইটের চেষ্টায় অসম্ভব সম্ভব হল। ধর্ম মহাসভার রুদ্ধ দ্বার অপ্রত্যাশিতভাবেই স্বামীজির কাছে খুলে গেল। 3 সপ্তাহ বোস্টনে থেকে স্বামীজি আবার রওনা হলেন শিকাগো শহরে। বোস্টন ও তার পার্শ্ববর্তী এলাকায় এই 3 সপ্তাহে স্বামীজি 12টা বক্তৃতা দিয়েছিলেন। এই সূত্রে আমেরিকার জনসাধারণ সম্বন্ধে স্বামীজির কিছুটা ধারণা হয়ে গিয়েছিল। এইভাবে দৈব নির্দেশেই আসন্ন ধর্ম মহাসভার জন্য কিছুটা পূর্ব প্রস্তুতি হয়ে গিয়েছিল। 9ই সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীজি আবার শিকাগোয় এসে পৌঁছলেন। পৌঁছে দেখলেন ধর্ম মহাসভার অফিসের ঠিকানা লেখা কাগজটা তিনি হারিয়ে ফেলেছেন। লোককে জিজ্ঞাসা করার পরও ঠিকানা সঠিক জানতে পারলেন না। তখন ক্লান্ত অবসন্ন অবস্থায় তিনি রাতের জন্য আশ্রয় নিলেন স্টেশনারি এক মালগাড়ির ফাঁকা কামরায়। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙল তখন তিনি অত্যন্ত ক্ষুধার্ত। ভারতের মতো এখানেও তিনি ভিক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু আমেরিকা শহরে ভিক্ষাজীবী সন্ন্যাসীকে কেউ ভিক্ষা দেন না। কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিল, কেউ গালাগালি দিল, কেউ বা বন্দুক দেখালো। কয়েক ঘন্টা চেষ্টা করার পর তিনি যখন সম্পূর্ণ অবসন্ন তখন তিনি রাস্তার ধারে বসে পড়লেন। ঠিক করলেন আর চেষ্টা করবেন না তিনি। ঈশ্বরের নির্দেশে দেশ ছেড়ে এখানে এসেছেন, ঈশ্বরই দেখবেন তাকে। আর ঈশ্বরও যেন ঠিক এই সময়টির জন্য অপেক্ষা করছিলেন। সঙ্গে সঙ্গে বিপরীত দিকের বাড়ির দরজা খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলেন রাজরানী সদৃশ এক মহিলা। তিনি স্বামীজির কাছে এসে বললেন, স্বামীজি ধর্ম মহাসভার প্রতিনিধি কিনা? স্বামীজি তখন বললেন, হ্যাঁ তিনি তাই। তখন সেই মহিলা তাকে সসম্মানে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং স্বামীজির থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। মহিলার সঙ্গে ধর্ম মহাসভার কর্তৃপক্ষের পরিচয় ছিল। বিকালে সেই মহিলাই স্বামীজিকে সঙ্গে করে নিয়ে গেলেন ধর্ম মহাসভার অফিসে। সেখানে রাইট সাহেবের দেওয়া পরিচয়পত্র দেখানোর সঙ্গে সঙ্গেই তিনি প্রতিনিধি হিসাবে গৃহীত হলেন। তার নাম লেখা হল হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে। ওই মহিলার নাম ছিল মিসেস জর্জ ডাব্লিউ হেল। এই হেল পরিবারের সঙ্গে স্বামীজির চিরকালের জন্য ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপিত হয়েছিল। প্রতিনিধি হওয়ার পর ধর্ম মহাসভার পক্ষ থেকে স্বামীজির থাকার ব্যবস্থা করে দেওয়া হল। যে পরিবারে স্বামীজিকে থাকতে দেওয়া হল সেই পরিবারে তখন আরও অনেক অতিথি ছিলেন। সেই পরিবার যখন শুনলেন যে ধর্ম মহাসভার প্রতিনিধিটি অর্থাৎ স্বামীজি তার অতিথি হয়েছেন, তিনি শ্বেতাঙ্গ নন, তখন সেই পরিবার ভাবল তিনি তাকে তার বাড়িতে না রেখে অন্য কোনো হোটেলে রাখবেন, কারণ তিনি থাকলে তার শ্বেতাঙ্গ অতিথিদের অসুবিধা হতে পারে। কিন্তু স্বামীজির সঙ্গে যখন সেই পরিবারের দেখা হলো, দু একটা কথা বলে তারা এত মুগ্ধ হলেন যে ফিরে এসে পরিবারের কর্মকর্তা তার স্ত্রীকে বললেন, আমাদের সব অতিথিরা চলে গেলেও আমি কিছু মনে করব না, কিন্তু এই ব্যক্তি যেন থাকেন, এই ভারতীয় অতিথির মতো এত প্রতিভাগ আর আকর্ষণীয় মানুষ আমাদের বাড়িতে আর কখনো আসেনি, যতদিন তার ইচ্ছা হয় তিনি থাকবেন। শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভা নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে আমেরিকা এক বিরাট মেলার আয়োজন করেছিলেন, নাম দিয়েছিলেন কলম্বিয়ান এক্সপোজিশন। এই মেলায় অনেক রকম প্রদর্শনী ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল বিশ্ব ধর্ম মহাসভা। পৃথিবীর ইতিহাসে এই রকম ধর্ম মহাসভা এই প্রথম। এই প্রথম পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি এক মঞ্চে মিলিত হবে তাদের মধ্যে ভাবের আদান প্রদান করতে। তাই এই ধর্ম মহাসভাকে কেন্দ্র করে আমেরিকা তথা বিশ্বে উৎসাহ উদ্দীপনার শেষ ছিল না। কত বড় ছিল শিকাগোর এই ধর্ম মহাসভা তা এই হিসাব থেকে বোঝা যায়। এই ধর্ম মহাসভার প্রস্তুতির জন্য মহাসভার উদ্যোক্তাদের 10,000 চিঠি এবং 40,000 অন্যান্য নথিপত্র বিভিন্ন ঠিকানায় পাঠাতে হয়েছিল। ধর্ম মহাসভার উদ্যোক্তা জন হেনরি ব্যারেজের মতে, প্রায় 30 মাস ধরে পৃথিবীর প্রায় সমস্ত রেল ও স্টিমার পথ ধর্ম মহাসভার জন্য কাজ করেছিলেন। যে ধর্মের প্রতিনিধিরা ধর্ম মহাসভায় যোগ দিয়েছিলেন তাদের মধ্যে খ্রিস্ট ধর্ম ছাড়াও আরও 4টি প্রধান ধর্ম ছিল। সেগুলি হল হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, কনফুসীয় ধর্ম, সিন্টো ধর্ম প্রভৃতি।
ধর্ম মহাসভার জন্য স্থান নির্বাচিত হয়েছিল শিকাগোর আর্ট ইনস্টিটিউটে। ধর্ম মহাসভার অধিবেশনগুলি দুটি করে ভাগ ছিল, মূল শাখা ও বিজ্ঞান শাখা। মূল শাখার অনুষ্ঠানগুলি হয়েছিল হল অফ কলম্বাসে, যার আসন সংখ্যা 4000, আর বিজ্ঞান শাখার অনুষ্ঠানগুলির জন্য নির্দিষ্ট ছিল ওয়াশিংটন হল। উদ্দেশ্য যে মহৎ ছিল তা সন্দেহ নেই, এবং এই ধরনের প্রস্তাবের বিরুদ্ধে কোনো মত যে থাকতে পারে তা অকল্পনীয়। কিন্তু বাস্তবে ঘটল বিপরীত। গোঁড়া খ্রিস্টানরা অনেকে ধর্ম মহাসভাকে সমালোচনা করতে শুরু করলেন। তাদের মতে খ্রিস্ট ধর্মই একমাত্র ধর্ম। ধর্ম মহাসভা ডেকে অন্য ধর্মকে তার পাশে বসানোর অর্থ যীশু খ্রিস্টের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা। আর্ট বিশপ অফ ক্যান্টারবেরি ধর্ম মহাসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে খোলাখুলিভাবেই জানালেন, তিনি যে কারণে ধর্মসভায় যোগ দিচ্ছেন না তা দূরত্ব বা অন্য কোনো অসুবিধা নয়। তিনি মনে করেন খ্রিস্ট ধর্মই একমাত্র ধর্ম। খ্রিস্ট ধর্মের সঙ্গে অন্য ধর্মকেও ধর্ম মহাসভায় সভ্য করার অর্থ হল অন্য ধর্মগুলোকে খ্রিস্ট ধর্মের সঙ্গে সমান আসনে বসানো, যা তিনি কোনো মতেই মেনে নিতে পারবেন না। ধর্ম মহাসভার উদ্যোক্তা ডক্টর ব্যারেজ এদের থেকেও উদার হলেও খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে তিনিও নিঃসন্দেহ ছিল, এবং ধর্ম মহাসভার আয়োজন করার পিছনে তার সুপ্ত উদ্দেশ্য আশা ছিল সমস্ত ধর্মের উপস্থিতিতে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। ধর্ম মহাসভার সপক্ষে বলতে গিয়ে তিনি বলেছিলেন, আমরা বিশ্বাস করি খ্রিস্ট ধর্ম অন্য সমস্ত ধর্মের স্থান দখল করে নেবে, কারণ অন্য ধর্মের যে সমস্ত সত্য আছে তা খ্রিস্ট ধর্মে আছেই, তাছাড়া এর মধ্যে আরও অনেক সত্য আছে। আলোর সঙ্গে অন্ধকারের কখনো বন্ধুত্ব হতে পারে না, কিন্তু আলোর সঙ্গে তো অল্প আলোর বন্ধুত্ব হতে পারে। যারা খ্রিস্ট ধর্মের পূর্ণ আলোকের মধ্যে রয়েছেন তাদের উচিত, যারা অল্প আলোর মধ্যে পথ খুঁজে বেড়াচ্ছেন অর্থাৎ অন্য ধর্মের মানুষ, তাদের প্রতি ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হওয়া। উদ্যোক্তাদের এই রকম দৃষ্টিকোণ স্বামীজির চোখ এড়ায়নি। ধর্ম মহাসভার পরে তিনি একটি চিঠিতে লিখেছিলেন, বিশ্ব ধর্ম মহাসভার আয়োজন করা হয়েছিল খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার উদ্দেশ্যে। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর সোমবার ধর্ম মহাসভা শুরু হল, ঠিক 10টার সময় আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে। সমবেত 10টি ধর্মের উদ্দেশ্যে 10টি ঘণ্টাধ্বনি বাজানো হলো। এই 10টি ধর্ম হল ইহুদি ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, টাও ধর্ম, কনফুসিয়াসের ধর্ম, সিন্টো ধর্ম, পারসিক ধর্ম, ক্যাথলিক ধর্ম, গ্রিক চার্চ ও প্রোটেস্ট্যান্ট ধর্ম। সেই বিরাট হল, তার অদ্ভুত জাঁকজমক, আর সামনে উপস্থিত কয়েক হাজার শ্রোতা। এই সব দেখে স্বামীজির মতো মানুষও প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেন। আলাসিংডাকে একটা চিঠিতে পরে তিনি লিখেছিলেন, কল্পনা করে দেখো, নিচে একটা হল আর উপরে একটা প্রকাণ্ড গ্যালারি, তাতে আমেরিকার সুশিক্ষিত সমাজের বাঁচা বাঁচা 6-7 হাজার নরনারী ঘেঁষাঘেঁষি করে বসে আছে, আর প্ল্যাটফর্মের উপরে পৃথিবীর সমস্ত জাতির পণ্ডিতের সমাবেশ। একজন একজন করে ধর্মের প্রতিনিধিকে সবার সামনে পরিচিত করিয়ে দেয়া হলো। তারাও গিয়ে কিছু কিছু বললেন। আমার বুক দূর দূর করছিল এবং জিভ প্রায় শুকিয়ে গিয়েছিল। আমি এতটাই ঘাবড়ে গেলাম যে সকালবেলার অধিবেশনে বলতে সাহসই পেলাম না। দ্বিতীয় অধিবেশনে 4 জনের বক্তৃতার পর স্বামীজি বক্তৃতা দিতে উঠলেন। দেবী সরস্বতীকে মনে মনে প্রণাম করে তিনি এগিয়ে গেলেন। যেই তিনি সম্বোধন করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকাবাসী আমার বোন এবং ভাইয়েরা। সঙ্গে সঙ্গে সেই কয়েক হাজার নরনারী হর্ষধ্বনিতে ফেটে পড়ল। প্রায় 2 মিনিট ধরে তাদের করতালি চলল। হাততালি থামার পর স্বামীজি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন, যার মর্মার্থ শ্রী রামকৃষ্ণদেবের সেই যত মত তত পথ বাণী। কোনো নির্দিষ্ট ধর্মের জয়গান করলেন না স্বামীজি, সব ধর্মই যে সমান ও সত্য। ভারতবর্ষের মানুষের এই সনাতন বিশ্বাসকেই তিনি সকলের সামনে তুলে ধরলেন। সেই ভাষণে তিনি বললেন, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি, যে ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীনের আদর্শ। আমরা শুধু সমস্ত ধর্মকে সহ্যই করি না, সমস্ত ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি, যে জাতি সমস্ত ধর্মের, সমস্ত জাতির নিপীড়িত ও শরণার্থী মানুষকে আশ্রয় দিয়ে এসেছে। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলেই শেষে সমুদ্রে গিয়ে মিলিত হয়।
তেমনি হে ভগবান, নিজের নিজের রুচি বৈচিত্র্যের জন্য সরল জটিল নানান পথ ধরে যারা চলেছেন তাদের সকলের একমাত্র লক্ষ্যস্থল কিন্তু তুমি। সাম্প্রদায়িকতা, গোড়ামি এবং তার ভয়াবহ ফলশ্রুতি ধর্মত্বতা বহুদিন ধরেই এই সুন্দর পৃথিবীকে গ্রাস করে রেখেছে। জগৎকে তারা হিংসায় পরিপূর্ণ করেছে, মানুষের রক্তকে সিক্ত করে দিয়েছে এবং জাতির পর জাতি এর ফলে হতাশায় নিমগ্ন হয়েছে। এই সমস্ত ভয়াবহ পিশাচ যদি না থাকত তাহলে মানব সমাজ এখনকার থেকে অনেক বেশি উন্নত হতো। কিন্তু তাদের অন্তিম সময় উপস্থিত এবং আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টাধ্বনি হলো তা যেন সমস্ত ধর্মোন্নততা ও সমস্ত অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয়। একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে যেসব মানুষ তাদের পরস্পরের মধ্যে সমস্ত অসৎভাবের সমাপ্তি ঘোষণা করুক এই ঘণ্টাধ্বনি। বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও হর্ষধ্বনি হল। ধর্ম মহাসভার উদ্দেশ্য ও আকাঙ্ক্ষার কথা স্বামীজির মতো এমন স্পষ্টভাবে আর কেউ প্রকাশ করতে পারেনি। তাছাড়া যা তিনি বলেছেন তা নিছকই বক্তৃতা ছিল না। সমস্ত ধর্ম যে শ্রদ্ধার এ সত্য যে তিনি বিশ্বাস করে বলেছেন তা নয়, এটা তার চরিত্রের স্বভাবের জীবনের ও আচরণের বিষয় ছিল। তাই তার বক্তৃতায় যে আন্তরিকতা ফুটে উঠেছিল তা অন্য কোনো বক্তার বক্তৃতায় ছিল না। এই কারণে তিনি প্রথম আবির্ভাবেই শ্রোতাদের হৃদয় জয় করতে পেরেছিলেন। ভারতবর্ষের এক সংবাদপত্র যথার্থ মন্তব্য করেছিলেন, বক্তৃতার ইতিহাসে এমন চমকপ্রদ ঘটনা আর ঘটেনি। কলকাতার অমৃতবাজার পত্রিকা মন্তব্য করেছিলেন, পাশ্চাত্যের কাছে আমাদের জাতির মর্যাদাকে উত্তোলন করতে আমাদের রাজনৈতিক নেতারা এতকাল একযোগে যা করেছেন তার চেয়ে ঢের বেশি করেছেন স্বামী বিবেকানন্দ একাই। 1992 সালে স্বামীজির শিকাগো বক্তৃতার শতবর্ষ পূর্তির এক বছর পূর্বে এলেনর স্টার্ক নামে একজন আমেরিকান লেখিকা স্বামীজির সম্বন্ধে একটা বই লিখেছিলেন, দ্য গিফট আনওপেন্ড। বইটিতে লেখা আছে কলম্বাস আমেরিকা মহাদেশের ভূখণ্ডটা আবিষ্কার করেছিলেন কিন্তু বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন আমেরিকার আত্মাকে। একজন বৃদ্ধ মহিলা যিনি স্বামীজির প্রথম দিনের বক্তৃতায় উপস্থিত ছিলেন তিনি পরবর্তীকালে তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন, যখন সেই তরুণ মঞ্চে উঠে দাঁড়িয়ে বললেন আমেরিকার বোন ও ভাইয়েরা, তখন 7,000 শ্রোতা উঠে দাঁড়ালেন এমন কোনো কিছুর প্রতি শ্রদ্ধা জানাতে যা তাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না। যখন বক্তৃতা শেষ হলো তখন দেখলাম দলে দলে মহিলারা বেঞ্চ টপকিয়ে তার কাছে এগিয়ে যাচ্ছেন। আমি তখন মনে মনে ভাবলাম, বাছা, যদি তুমি এই আক্রমণে মাথা ঠিক রাখতে পারো তবে বুঝব তুমি নির্ঘাত ভগবান। এই ধরনের আক্রমণ এর পর থেকে তার প্রতিদিনের অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সব কিছুর মধ্যেই তিনি ভগবানের ইচ্ছা দেখতে পেতেন বলে যেমন প্রতিকূল পরিবেশে তেমনি এই সাফল্যের সময়ও স্বামীজি সম্পূর্ণ শান্ত ছিলেন। শিকাগোর প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকায় পরিচিত করে তুললেন, রাস্তা রাস্তায় শোভা পেতে থাকলো তার তেজদীপ্ত ছবি। আমেরিকার পত্রপত্রিকাগুলি তার উচ্ছ্বসিত প্রশংসা করলেন। দ্য হেরাল্ড পত্রিকা লিখেছিলেন, ধর্ম মহাসভায় বিবেকানন্দই অভিসম্বাদিত রূপে শ্রেষ্ঠ ব্যক্তি। দ্য বোস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট লিখেছিলেন, ভাবরাশি চমৎকারিত্ব ও চেহারার প্রভাবে তিনি মহাসভায় অত্যন্ত জনপ্রিয়। তিনি শুধু মঞ্চের একদিক থেকে অপরদিকে হেঁটে গেলেই হাততালি পেয়ে থাকেন এবং হাজার হাজার লোকের সেই সুস্পষ্ট প্রশংসায় তিনি বিন্দুমাত্র গর্ব প্রকাশ না করে শিশু সুলভ সারল্য প্রকাশ করে থাকেন। স্বামীজি এত জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে ধর্ম মহাসভায় তার বক্তৃতা থাকত সবার শেষে। সর্বোচ্চ জিনিসটি শেষের দিকে ধরে রাখতে হয় সভাপতি এই প্রাচীন রীতিটি খুব ভালো করেই জানতেন। দ্য ডেইলি হেরাল্ড পত্রিকা 1894 খ্রিস্টাব্দের 11 এপ্রিল লিখেছিলেন, কার্যক্রমের শেষ মুহূর্তের আগে বিবেকানন্দকে বক্তৃতা দিতে দেওয়া হতো না। এর উদ্দেশ্য ছিল সবাই উপস্থিত অতিথিগণকে শেষ পর্যন্ত ধরে রাখা। কোনো গরমের দিনে নীরস বক্তার সুদীর্ঘ বক্তৃতার ফলে যখন শত শত অতিথি সভাকক্ষ ত্যাগ করতে থাকতেন তখন বিরাট শ্রোতাকে ধরে রাখার জন্য শুধু এইটুকু ঘোষণা করলেই যথেষ্ট হতো যে শেষ প্রার্থনার আগে বিবেকানন্দ সংক্ষেপে কিছু বলবেন। তখনই তার 15 মিনিট বক্তৃতা শোনার জন্য তারা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। কিন্তু এত খ্যাতি এত প্রশংসার মধ্যেও স্বামীজির মনে জেগেছিল তার দেশবাসীর দুঃখ দুর্দশার কথা।
প্রথম দিনের বক্তৃতার পর যখন তিনি রাতে শুতে গেলেন তখন তার প্রাণ কেঁদে উঠল দেশবাসীর জন্য। ভারতের দুঃখ দরিদ্রর কথা ভেবে কোমল শয্যা তার গায়ে কাঁটার মতো বিঁধতে লাগল। বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন। চোখের জলে ভাসতে ভাসতে জগজ্জননীর উদ্দেশ্যে বলতে লাগলেন, মা, আমার দেশ যেখানে অবর্ণনীয় দরিদ্রে ডুবে রয়েছে সেখানে মান যশের আকাঙ্ক্ষা কে করে? গরিব ভারতবাসী, আমরা কি দুর্দশায় না এসে পৌঁছেছি! আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এক মুঠো অন্নের জন্য মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত সুখের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন। ভারতের জনসাধারণকে কে ওঠাবে, কে তাদের মুখে অন্ন দেবে? মা দেখিয়ে দাও আমি কি করে তাদের সেবা করতে পারি। স্বামীজির এই প্রথম দিনের বক্তৃতা শ্রোতাদের মনে কীরকম রেখাপাত করেছিল তার একটা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী নিখিলানন্দ। তিনি যখন আমেরিকায় বেদান্ত সোসাইটিতে রয়েছেন তার সঙ্গে এক ইহুদি বুদ্ধিজীবীর পরিচয় হয়। যুবক অবস্থাতে তিনি ধর্মসভায় গিয়েছিলেন এবং স্বামীজির প্রথম দিনের বক্তৃতা শুনেছিলেন। সেই ভদ্রলোক নিখিলানন্দজিকে বলেছিলেন, বিবেকানন্দের বক্তৃতা শুনে তিনি প্রথম উপলব্ধি করেন যে তার ইহুদি ধর্ম সত্য। শুধু তাই নয়, তার এটা মনে হয় যে স্বামীজি শুধু তার ধর্মের পক্ষ থেকেই কথা বলছেন না, তিনি কথা বলছেন পৃথিবীর সমস্ত ধর্মের প্রতিনিধি হয়ে। দুঃখের বিষয়, শিকাগো ধর্ম মহাসভার 125 বছর পরেও আজ পৃথিবীতে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও জাতিগত বিদ্বেষ রয়েছে। জগতে এই সাম্প্রদায়িক মতবিরোধ এখনও রয়েছে এবং স্বামীজিও তার শান্তি ও সমন্বয়ের বাণী নিয়ে প্রতিদিনই সমান প্রাসঙ্গিক। বাস্তবিক ধর্ম মহাসভার মর্মবাণী স্বামীজির মধ্য দিয়েই ঠিক ঠিক প্রকাশ হয়েছিল। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে আমার বলা অথবা লেখার মাঝে কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমা মার্জনা করবেন। ভিডিওর কথাগুলি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। বেস্ট অফ লাক আপনার আগামী সুন্দর জীবনের জন্য। ভালো থাকবেন।